মাজার ভাংচুর করে কোনো লাভ নাই বরং ইসলামকে জায়গা মতো নিতে হবে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় অটোমেটিকলি সমস্ত অপরাধ বন্ধ হয়ে যাবে শুধু শুধু মাজার ভাংচুর করে কী করবেন আপনি মাজারে গাজা খাই তো এর চাইতে অনেক নাইট ক্লাবগুলোতে আছে রাত যখন গভীর হয়ে যায় ধনী ঘরের দুলালিরা ওখানে কি কি করে জানেন খুব আনন্দ ফুর্তি করে ওখানে ও শরবত খায় এখানে তো অপরাধ চলে মাজারও চলে ওখানে আর কি ওখানে কি ভাঙচুর করা গিয়েছে তাহলে এই যে মাজার ভাংচুর করে বরং এই মানুষগুলোকে আমরা রাজনীতি করবার আলে মোলামাদের বিরুদ্ধে কথা বলার একটা সুযোগ করে দিচ্ছি আমরা মাজারে অনৈতিক কাজ চলছে এটা সাপ অবশ্যই কিন্তু এইভাবে ভাঙচুর করে মানে ভেঙে ফেলে আপনি কোনো দিন বন্ধ করতে পারব না কারণ এরা এরপরে আরও অনেক শক্তিতে আরও কি করে বড় বড় মাজার তৈরি করবে হয়তো এমন একটা দল ক্ষমতা আসবে আজ হোক কাল হোক যাদের তাদের সাপোর্টে তারা একদিন এর চাইতে অনেক বড় কিছু তা তৈরি করে ফেলবে আগে ছিল একটা মাজার এরপর দেখবেন যে আরও বিশটা মাজার তৈরি করে ফেলেছে এই আমাদের আসল কাজটা করতে হবে জায়গা মতো ইসলামকে নিয়ে যেতে হবে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায় শিরকের আঁকড়া বন্ধ হয়ে যাবে মাজার আঁকড়া বন্ধ হয়ে যাবে মদ উৎপাদন বন্ধ হয়ে যাবে গাজা উৎপাদন বন্ধ হয়ে যাবে কোরআনুল আয়াত ইস্টাবলিশ হয়ে যাবে সংসদে বিল আসবে কোরআনের কোরআন আয়াত তেল্ল্লত করবে তখন আল্লাহ যেটা যেভাবে বলেছে কোরআনুল করিম আল্লাহ তালা বলেন ইসলামিক দলগুলো কোরআন উল যখন ক্ষমতায় এসে যাবে ইসলামী দলগুলো ক্ষমতায় যখন চলে যাবে ইসলাম যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে আল্লাদিন ইম্মাকান্না হুমফিল নাহদি ওয়া ক ম ওয়া ত উজ ওয়া মারু বিল আনিল মুনকার ইসলামী দলগুলো ক্ষমতায় গেলে তারা পার্লামেন্টে বিল আনবে প্রথম কোরআনে বিল নামাজের বিল জাকাতের বিল নামাজ আদি না করলে কি শাস্তি হবে ওনাহাও আনিল মুঙ্কার অন্যায় কাজ অশ্লীল কাজ সম্পর্কে সম্ভব আইন তৈরি করা হবে যেখানে ইসলাম বিদ্বেষী কাজ হবে মদ বেচা কিনা হবে গাজার আঁকড়া চলবে তাদেরকে প্রথমে তবা করার সুযোগ দেওয়া হবে এরপর তবা যদি না করে তাদেরকে ধরে ধরে জেলখানায় বন্দি করা হবে অটোমেটিকলি অপরাধ বন্ধ হয়ে যাবে এমনিতে বন্ধ হয়ে যাবে তখন মাজারের নামে যে অশ্লীলতা যেটা চলছে তবে হ্যাঁ আমরা এখন একটা আইন করতে পারি প্রশাসনের সাপোর্ট নিয়ে যেগুলো অনৈতিক কাজ চলছে যেগুলো দেশ ও জাতির ক্ষতি যাতে করে মাজারের ভিতরে গান বাজনা যেন না হয় অশ্লীলতা না চলে শিরিক যেন বন্ধ হয়ে যায় মাজারে কেউ যদি সেজদান না দেয় এরকম একটা কমিটি তৈরি করা যারা এই অন্য কাজগুলো প্রতি প্রতিবাদ করবে তারকে বোঝানোর চেষ্টা করবে কিন্তু আপনি যদি ভেঙে ফেলেন একদল মানুষ এটা কি করবে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করবে এটাকে নিয়ে একটা নংরা রাজনীতি করার চেষ্টা করবে ইতিমধ্যে দেখবেন মাজারকে কেন্দ্র করে কিছু মানুষ আলেমলা নিরপরাধ আলেমদেরকে গালি বারবার আলেমদেরকে কটুক্তি করে গালি দেওয়া হয় অথচ ওলামা একরাম কিন্তু এগুলোর সাথে সম্পৃক্ত নয় বরং আমরাই মানুষকে আর সঠিক মেসেজটা দিচ্ছি এটার পিছনে অন্য কোনো উদ্দেশ্যও থাকতে পারে দেশে পরিস্থিতি খারাপ করবার কোনো উদ্দেশ্য থাকতে পারে এই জন্য এগুলো ভাঙচুর না করে দেখেন নবীজাল্লাহ সাল্লাম মক্কাতে বাইতুল্লাহর ভিতরে তিনশো ষাটটি মূর্তি ছিল তিনি প্রথমে মূর্তিগুলো অপসারণ করেন নাই যখন মক্কার কর্তৃত্ব যখন নবীর হাতে এসেছে তখন তিনি সমস্ত মূর্তি অপসারণ করলেন আগেই তিনি মূর্তি অপসারণ করতে যান নাই মূর্তি থাকা অবস্থা নবীজি সেখানে নামাজ পড়ছে নামাজ পড়তে গিয়েছেন বাইতুল্লা থেকে তখন একটা টু শব্দ করেনি শুধু দেখে গেছে কিন্তু যখন আল্লাহ তালা ক্ষমতা দিয়ে দিলেন নবীজিকে এবার নবী আলী সমস্ত মূর্তি আজকে মাটির সাথে মিশে দাও কারণ এটা সির কারণ শিরকে আল্লাহ কখনো মাফ করে না ইয়াগো ফিরু আই শরাদ কাবিহি ও ইয়া গো ফিরুম দুন এ দাঁ লিকনি মাই শাপ ও মাই শরিক বিল্লা আল্লাহ বলেন কখনো শিরিকের গুন আল্লাহ মাফ করবে না আপনি নামাজ পড়েন নাই তবাক উল্লাল্লা মাফ করবে কিন্তু শিরিক উল্লাল্লা গুনা মাফ করবে আল্লাহ কখনো মাফ করবে না